এই মুভির কাহিনী শুরু হয় শয়ার নামের একটি মেয়েকে দেখিয়ে, যে সেন্ট্রাল কলেজের স্টুডেন্ট। সে যখন জগিং করছিল তখন তার কাছে একটা কল আসে, আর এই কলটা ছিল একটা ইন্টারভিউয়ের, যার জন্য তাকে ওয়াশিংটন ডিসি যেতে হবে। ওয়াশিংটন ডিসি তার বাড়ি থেকে অনেক দূরে, আর থ্যাংকস গিভিং ডেরও দিন চলে আসছে, যেদিন পরিবারের সবাই একসাথে বসে পার্টি করে। শয়ের ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে বাড়িতে কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে ওয়াশিংটন ডিসি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যে রাস্তা দিয়ে সে যাচ্ছিল সেই রাস্তায় ফেস্টিভ্যালের জন্য অনেক ভিড় ছিল, এই জন্য সে অন্য রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওই রাস্তা দিয়ে অনেকটা এগিয়ে যাওয়ার পর সে দেখে ওই রাস্তাটা বন্ধ আছে। এবার সে সিদ্ধান্ত নেয় সে পেপার ম্যাপের সাহায্যে এগিয়ে যাবে, জিপিএস এর সাহায্যে এগোবে না। সে 3 নম্বর রাস্তাটা বেছে নেয়, আর তার কাছে পেপার ম্যাপ ছিল যার সাহায্যে সে ওয়াশিংটন ডিসি যেতে চাইছিল। সে যখন গাড়ি থেকে বেরিয়ে পেপার ম্যাপ দেখছিল তখন সেখানে আরও একটা গাড়ি আসে, আর ওই গাড়ি থেকে দুটো ছেলে বের হয় যারা দুজন ভাই ছিল। তাদের নাম হলিস্টার আর বাক। প্রথমে তারা ভালোভাবে কথা বলে, কিন্তু অনেক তাড়াতাড়ি তারা বাজে ব্যবহার করতে শুরু করে দেয়। শয়ের তাদের মধ্যে একজনকে লাথি মারে, তখন অন্য ভাই তাকে ধরে ফেলে। তখন শয়ের তাকে ছুরি দিয়ে আঘাত করে আর সেখান থেকে পালিয়ে যায়। এখন ওই দুই ভাই যে কোনো মূল্যে শয়ারকে ধরতে চায়। এদিকে শয়ার নিজের জীবন বাঁচানোর জন্য খুব জোরে জোরে দৌড়াতে থাকে। হতে পারে সে ওই দুই ভাইয়ের থেকে বেঁচে গেছে, কিন্তু সে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। সে জানে না তাকে কোথায় যেতে হবে, আর এর সাথে সাথে তার পায়েও আঘাত লেগেছে। সারাদিন হাঁটার পর সে একটা নদীর কিনারায় এসে পৌঁছায়। এরপর রাত হয়, এর ফলে শয়ারকে সেখানেই রাত কাটাতে হয়। অন্যদিকে একটা মহিলা পুলিশ স্টেশনে কল করে আর বলে কাল থেকে একটা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে, আর গাড়ির ভেতরে কেউই নেই। পুলিশ যখন সেখানে আসে তখন দেখে এই গাড়িটা শয়ারের। সে সেখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু সেখানে কাউকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায়। এরপর পুলিশ অফিসার আশেপাশের বাড়িগুলোতে যায়, আর সেখানে সে বাক আর হলিস্টারের বাড়িতে পৌঁছে যায়। তখন হলিস্টার বাড়িতে ছিল। পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে ওই গাড়িটি কার তুমি জানো, তখন হলিস্টার তাকে না বলে দেয়। এরপর সেখানে বাক চলে আসে, আর তার টি-শার্টে রক্ত লেগেছিল কারণ শয়ার তার উপর আক্রমণ করেছিল। পুলিশ অফিসারের তাদের উপর সন্দেহ হয়, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না, এই জন্য সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শয়ারকে দেখানো হয় যে এখনো নদীর কিনারায় ছিল, তার পায়ে অনেক ব্যথা হচ্ছিল আর সে গত 24 ঘন্টা ধরে কিচ্ছু খায়নি, এই জন্য সে অনেক ক্ষুধার্ত ছিল, আর রক্ত বইয়ে যাওয়ার ফলে তার শরীরও অনেক কমজোর হয়ে গেছিল। সে আস্তে আস্তে এগোচ্ছিল, তখনই ওপর থেকে কিছু একটা আওয়াজ সে শুনতে পায়, আর দেখে ওপর থেকে একটা গাড়ি নিচে পড়ে যাচ্ছে, আর ওই গাড়িটা তারই ছিল। হলিস্টার আর বাঘ দুজনে গাড়িটা নিচে ফেলে দেয়। আসলে যদি ওই গাড়িটা তাদের আশেপাশে থাকে তাহলে পুলিশের লোক বারবার ওখানে আসবে আর তারা ফেঁসে যেতে পারে, এই জন্য তারা শয়ারের গাড়ি নিচে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। শয়ার তার গাড়ির কাছে আসে আর তার সেল ফোনটা বের করে নেয়। তার ফোনটা ভেঙে গেছিল আর ব্যাটারিও শেষ হয়ে আসছিল, আর এই জঙ্গলে কোনো সিগন্যালও ছিল না, এর ফলে সে কাউকে সাহায্যের জন্য ফোনও করতে পারে না। সে অনেক টায়ার্ড হয়ে গেছিল, এই জন্য সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে একটা ঘরে ছিল। তার সামনে একটা ছেলে ছিল যার নাম লোয়েল। সে তার পায়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল, কিন্তু শয়ারের মনে হচ্ছিল লোয়েল তার ক্ষতি করবে, এই জন্য সে চিৎকার করতে থাকে। লোয়েল তাকে এরকম করতে বারণ করে, কিন্তু সে তার কথা শোনে না আর সেখান থেকে যেতে থাকে, কিন্তু দুর্বল হওয়ার কারণে সে আবার অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন লোয়েল তার হাত পা বেঁধে দিয়েছিল। এরপর সে তাকে খাওয়ার জন্য ব্রেড দেয় আর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, তখন সে তার ব্যাপারে সবকিছু বলে দেয়। অন্যদিকে আমাদের ওই দুই ভাইকে দেখানো হয় যারা এখনো শয়ারকে খুঁজছিল। তারা জঙ্গলে শয়ারের কাপড়ের টুকরো খুঁজে পায় আর বুঝতে পারে শয়ার এখনো তাদের আশেপাশেই আছে। এরপর আমরা শয়ার আর লোয়েলকে দেখি যারা কথা বলছিল, তখন তারা বাইরে গাড়ির আওয়াজ শুনতে পায়। শয়ার জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, তখন লোয়েল তার মুখ চেপে ধরে আর বলে আমাকে বাইরে গিয়ে দেখতে দাও। সে যখন বাইরে আসে তখন সেখানে ওই দুই ভাই ছিল, হলিস্টার আর বাক। লোয়েল তাদের কাজিন, তারা দুজন শয়ারের ব্যাপারে তাকে জিজ্ঞেস করছিল, কিন্তু লোয়েল তাদের বলে আমি এরকম কোনো মেয়েকে জানি না। কিন্তু দুই ভাইয়ের তার উপর সন্দেহ হয় আর তারা বাড়ির ভেতরে ঢুকে যায়। ততক্ষণে লোয়েল বাড়ি থেকে বেরিয়ে একটা খারাপ ট্রাকের ভেতরে লুকিয়ে পড়ে।
ওই দুই ভাই যখন সেখান থেকে চলে যায় তখন লোয়েল তার কাছে আসে আর বলে, তোমার বাইরে বেরোনো ঠিক হয়নি, তুমি বাড়ির ভেতরে এসো। আসলে লোয়েল শায়ারকে তার দুই কাজিন ভাইয়ের হাত থেকে বাঁচাতে চায়, কারণ তারা অনেক ভয়ঙ্কর। অন্যদিকে পুলিশ স্টেশনে দেখানো হয় ওই পুলিশ অফিসার যে শায়ারের গাড়ি দেখেছিল তাকে তার সিনিয়র পুলিশ অফিসার বলে, ওই কেসের কি হলো, গাড়ির কোনো খোঁজ পেলে কি না? ওই গাড়িতে একটা মেয়ে ছিল, যাকে তোমায় যে করে হোক খুঁজে বের করতে হবে। এরপর ওই পুলিশ অফিসার আবার হলিস্টারের বাকের কাছে আসে আর বলে, তোমরা ওই মেয়েটিকে জঙ্গলে পাঠিয়ে ঠিক করনি, এই কেসটা অনেক দূর গড়িয়ে গেছে। আসলে এই পুলিশ অফিসার তাদের সাথেই মিলে আছে। অন্যদিকে শায়ার লোয়েলকে বলে, এখান থেকে আমাকে যেতে দাও, আমাকে ওয়াশিংটন ডিসি যেতে হবে, যেটা এখান থেকে আর বেশি দূর নয়। কিন্তু লোয়েল বলে, আমার কাছে কোনো গাড়ি নেই, আর এই উইকেন্ডে হলিস্টার আর বাক বাইরে যাবে, তখন তাদের গাড়ি আমার কাছে থাকবে, আর আমি তখন তোমাকে যে কোনো জায়গায় ছাড়তে পারবো, তোমাকে শুধুমাত্র এক দুই দিন অপেক্ষা করতে হবে। এরপর তারা দুজন ফ্রেন্ডলি হয়ে যায়। শায়ার বুঝতে পারে লোয়েল তার কোনো ক্ষতি করবে না, বরং তার সাহায্য করতে চায়। তারা একসাথে ভালোভাবে থাকে। লোয়েল একজন কেমিস্ট্রি স্টুডেন্ট, কেমিক্যাল দিয়ে সে কিছু বানায়, আর এটার ব্যাপারে সে শায়ারকেও বলে। এরপর আমরা দেখি ওই দুই ভাই আবার লোয়েলের বাড়িতে আসে আর তারা বড় বড় বক্স নিয়ে আসে। লোয়েল জেনে বুঝে সারা বাড়িতে ধোঁয়া করে দেয়, আর এই সুযোগে শায়ার নদীর কিনারেই চলে যায়, আর ওই দুই ভাই জানতেও পারে না শায়ার লোয়েলের বাড়িতেই আছে। অন্যদিকে পুলিশ স্টেশনে একটা পুলিশ অফিসার ওই পুলিশ অফিসারের ব্যাপারে জেনে যায় যে হলিস্টারের আর বাকের সাথে মিলে আছে। সে ওই পুলিশ অফিসারকে গান পয়েন্টে নিয়ে নেয়, কিন্তু সে তাকে অ্যারেস্ট করে অন্যদের কিছু বলার আগেই সে তাকে গুলি করে দেয়, আর ওই দুই ভাইয়ের সাহায্যে তার লাশটা গায়েব করে দেয়। সেখানে তাদের সিনিয়র পুলিশ অফিসার আসে, আর ওই পুলিশ অফিসার শায়ারের গায়েব হওয়ার দোষ ওই পুলিশ অফিসারের উপর চাপিয়ে দেয় যাকে সে মেরে ফেলেছে, যাতে সবার মনে হয় শায়ারকে সেই কিডন্যাপ করেছে, আর নিজেও গায়েব হয়ে গেছে। সিনিয়র পুলিশ অফিসার বলে, এই কেসটা আমি তোমার হাত থেকে স্টেট পুলিশ অফিসারের হাতে দিয়ে দিয়েছি। এতে সে অনেক হয়রান হয়ে যায় আর ওই দুই ভাইয়ের কাছে যায়। সে তাদের সাথে ড্রাগসের ব্যবসা করে, হলিস্টারের বাক লোয়েলকে দিয়ে ড্রাগস তৈরি করায়। এই জন্য তারা যখন বাড়িতে তার শেষবার গিয়েছিল তখন বড় বড় বক্স নিয়ে গেছিল যেখানে ড্রাগস বানানোর জিনিসপত্র ছিল। এদিকে শায়ার আর লোয়েল যখন বাইরে বসেছিল তখন সেখান দিয়ে পুলিশ অফিসার গাড়ি নিয়ে পেরিয়ে যাচ্ছিল। তার সন্দেহ হয় তার বাড়িতেই শায়ার আছে। সে তার গাড়ি থামায় আর লোয়েলকে বলে, আমি তোমার বাড়ির তল্লাশি নেব, কিন্তু লোয়েল তাকে বারণ করে। পুলিশ অফিসারের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল না, এই জন্য সে তার বাড়ির তল্লাশি নিতে পারে না, কিন্তু সে এই কথাটা ওই দুই ভাইকে বলে দেয়। এরপর ওই দুই ভাই লোয়েলের বাড়িতে আসে আর সেখানে শায়ারকে দেখে ফেলে। তাকে দেখার পর ওই দুই ভাই তাদের দুজনকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন লোয়েল বলে, আমি একে বন্দি বানিয়ে রেখেছি, সে আমার বাড়ির সব কাজ করে। এরপর লোয়েল শায়ারকে অর্ডার দেয়, যাও কফি বানাও। শায়ার কিচেনে যায় আর কফির মাগটা ওভেনে রেখে দেয় আর লোয়েলের কাছে ফিরে আসে। কিছুক্ষণ পরে ওভেন থেকে আওয়াজ আসতে শুরু হয়, এর মানে হলো কফি তৈরি হয়ে গেছে। বাক ওভেনের কাছে যায় আর তখন সেটা ব্লাস্ট হয়ে যায়, এর ফলে বাক মারা যায় আর ওই ঘরের সবাই আহত হয়। আসলে লোয়েল কিছুদিন আগে যে কেমিক্যাল বানিয়েছিল সেটা অ্যামিনো ছিল, এটার ব্যাপারে সে আগেই শায়ারকে বলে রেখেছিল যাতে সুযোগ পেলেই সে তার ব্যবহার করতে পারে। তারা দুজন ঘরের বাইরে চলে এসেছিল। লোয়েল অনেক আহত হয়ে গেছিল কিন্তু শায়ার ঠিক হয়ে গেছিল। তখনই সেখানে হলিস্টার বাইরে চলে আসে যে একদম পুড়ে গেছিল। লোয়েল শায়ারকে পালিয়ে যেতে বলে। হলিস্টার তাকে গুলি করার আগেই লোয়েল তাকে ধরে নেয় আর তার উপর গান পয়েন্ট করে দেয়। লোয়েল হলিস্টারকে মারার আগে সেখানে ওই পুলিশ অফিসারটা চলে আসে আর তাদের দুজনকে গুলি করে দেয়। সে হলিস্টারকে এই জন্য মারে যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। অন্যদিকে আমাদের শায়ারকে দেখানো হয় যে জঙ্গলে পালাচ্ছিল, দৌড়াতে দৌড়াতে সে রাস্তার উপর পৌঁছে যায়। তখন সে একটা পুলিশের গাড়ি দেখতে পায়, সেটা দেখে সে অনেক খুশি হয় আর ওই পুলিশের গাড়িতে বসে পড়ে। কিন্তু ওই গাড়িতে ওই পুলিশ অফিসারটাই ছিল যে হলিস্টার আর বাকের সাথে মিলেছিল। শায়ার সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ওই পুলিশ অফিসার তাকে ধরে নদীর কিনারে নিয়ে আসে আর তাকে নদীতে ডুবিয়ে মারার চেষ্টা করে। তখনই শায়ারের স্ক্রুড্রাইভারের কথা মনে পড়ে যায়, যেটা তাকে লোয়েল দিয়েছিল। সে জলে গিয়ে ওই স্ক্রুড্রাইভারটা তুলে নেয় আর সেটা দিয়ে ওই পুলিশ অফিসারকে আঘাত করে আর সেখান থেকে চলে যায়।
এরপর সে রাস্তায় চলে আসে আর দেখা যায় পেছন থেকে অনেক পুলিশের গাড়ি আসে, যারা এই কেসের তদন্তেই এসেছিল। এখানে পুলিশ চলে এসেছিল মানে শায়ার এখান থেকে বেঁচে যাবে। আর এখানেই এই মুভির কাহিনীটা শেষ হয়ে যায়।